আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালাত ওসালাম আল্লাহ সঈদুলমুরসলিন ও আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন আম্মা বাদ ও সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহ রহিস মেহরবানিতে অনেক অনেক ভালো আছি প্রথমে সেই আল্লাহ সুমাল্লাহ তাল্লাহ আলী সন্তর্ভে একটু সুক্রিয় আদায় করি যার রহিস মেহরবানিতে আজকে আপনাদের সামনে একটি আদর্শবাদী দলের পতনের কারণ এবং তা থেকে পরিত্রাণ উপায়ের উপর একুশতম পর্বে আলোচনা নিয়ে হাজির হয়েছি

তাহলে আমাদের দ্বারা একটি দল প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে আমাদের দ্বারা দল পতনের দিকে ধাবিত হবে সম্মানিত দর্শক শ্রোতা ক্রোধ দমন করতে না পারলে সংগঠনে তা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো কোনো আচরণে ক্রোধের সঞ্চার হওয়া স্বাভাবিক কিন্তু তাকুয়ার দাবি হচ্ছে তা প্রকাশ না করে দমিয়ে রাখা ক্রোধ দমন করতে না পারলে মুখ দিয়ে কিছু অশালীন কথা গালি অথবা রোর কথা বেরিয়ে আসতে পারে ফলে সম্পর্কের অবনতি ঘটতে পারে মনোমালিনের সৃষ্টি হয় এবং যার প্রতি রাগ প্রকাশ করা হয় সে প্রতিশোধ নেওয়ার সুযোগ তালাশ করতে থাকে ইসলামী জামাতের জন্য এ অত্যন্ত এ আচরণ অত্যন্ত ক্ষতিকর এবার এ ব্যাপারে আল্লাহ তালা ইসাদ করছেন কাজে মিন আল গাইজা ওলা আফিনা আনি নাস আল্লাহ ইহাইবুল মহসেন খোদাবির লোকদের গুণ এই যে তারা ক্রোধ হজম করে এবং অন্যের বা সহকর্মীদের অপরাধসমূহ মাফ করে দেয় এসব নেককার লোকদের আল্লাহ তারা ভালোবাসেন সহকর্মীদের প্রতি রাগ ও রূঢ় আচরণ করলে তারা দূরে সরে যায় এবং এভাবে সংগঠনের ভাঙ্গন সৃষ্টি হয় এ সম্পর্কে আল্লাহ তালা আরও এসব করছেন সুরা ইংলার মধ্যে যার বাংলা অর্থ হচ্ছে হেনবি আপনি আল আল্লাহর বড় অনুগ্রহ যে তুমি এসব লোকদের জন্য খুবই নম্র স্বভাবের হয়েছেন নতুবা তুমি যদি উগ্র স্বভাব বা পাষণ হৃদয়ের অধিকারী হতে তাহলে এসব লোক অর্থাৎ সাবিগণ তোমার চারপাশ থেকে দূরে সরে যেত অতএব তাদের দোষ চুরি অপরাধসমূহ মাফ করে দাও তাদের জন্য মাখ দোয়া করো এবং দিনই আন্দোলনের কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কাজ হবে লোকের মন জয় করা কাছে টানা দূরে ঠেলে না দেওয়া এমন করতে ব্যর্থ হলে দলের ভাঙ্গন সৃষ্টি আশঙ্কা থাকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করলে এবং বিশেষ করে নেতৃস্থানীয় এবং দায়িত্বশীলদের নম্র ভদ্র উদার এবং ক্ষমাশীল না হলে তা আন্দোলনের জন্য ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে পারে এটাকেই নৈতিক বিকৃতি বলা যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই আজের আলোকে অর্থাৎ সুরা ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা যেহেতু বলছেন যে তোমরা কী করো কোদাবেরু লোকদের গুণ এই যে তারা ক্রোধ হজম করে রাগকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে এবারে রসুল কম সাল্লা সালাম এসাত করেছেন সেই ব্যক্তি সবচেয়ে বীর মজাহিদ যে রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করে নিজের রাগকেও যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের দ্বারা সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হবে অশান্তের সৃষ্টি হবে মনোমালিন্যের সৃষ্টি হবে শত্রুতার সৃষ্টি হবে যেটি কখনো ইসলাম অনুমোদন করে না সমর্থন করে না ইসলাম তো আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধন শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন উদারতা শিখিয়েছেন সব মানুষের দর্শক শ্রোতা আমরা যদি আল্লাহতালার মহসিন বান্দা হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে এবং অধনস্থ যারা দায়িত্বশীল থাকবেন কর্মী থাকবেন তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে এবং এ ধরনের আচরণ করার মধ্য দিয়েই সংগঠনকে ত্বরান্বিত করতে হবে শক্তিশালী করতে হবে আল্লাহ দা সে তভিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন আজকে এতটুকু কথা বলেই একুশ নম্বর পর্বে আলোচনা এখানেই চেয়ে আনলাম ও আখিরের দাওয়ানা আদিন আহামদুলিল্লাহ ইর আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ